হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আবারও নতুন একটা ইনকাম অ্যাপস নিয়ে হাজির হলাম এবং আজকে যে অ্যাপসটি শেয়ার করব এটা কিন্তু খুবই ট্রাস্টেড অ্যাপস এবং তারা কিন্তু 100% পেমেন্ট দিচ্ছে। আমি আপনাদের পেমেন্ট প্রুফ সহ দেখাবো। আর বিষয়টা হলো যে ইতিমধ্যে আমি যে অ্যাপসগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি কিছু কিছু অ্যাপস কিন্তু পেমেন্ট দিচ্ছে, আবার কিছু কিছু অ্যাপস কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দুটো অ্যাপস চালু আছে, ফার্স্ট পেমেন্ট এবং ডক্টর মিডা, এই দুটো অ্যাপস কিন্তু পেমেন্ট দিচ্ছে নিয়মিত। যারা নিয়ম মেনে কাজ করছেন সবাই পেমেন্ট পেয়েছেন। এবং ওই অ্যাপস দুটোর ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনার ওই দুটো অ্যাপসে কাজ করবেন আর পাশাপাশি এই অ্যাপসেও কাজ করবেন। তো বিষয়টা হলো যে এই অ্যাপসে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র দিবেন, এবং এখানে কিন্তু অবশ্যই ভিপিএন ব্যবহার করতে হবে, ভিপিএন ছাড়া কোনো প্রকার এখানে কাজ করতে পারবেন না। তো ফার্স্ট কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখি। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা এনেবল করে দিতে ভুলবেন না। আর আজকের অ্যাপসটার লিঙ্ক এবং রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবেন, তখন আপনার সামনে এরকম আসবে। তো নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার নাম দিবেন, আপনার বিকাশ নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিয়ে। রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সাইন আপ অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আপনি ওকেতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকেতে আসার পরে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তার আগে একটা কথা বলি, আপনি ভিপিএনটা কানেক্ট করে নেবেন, সুপার ভিপিএনটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ভিউয়ার্স, এখান থেকে আপনি ভিপিএনের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে ইউএসএতে ক্লিক করে এখানে কানেক্ট ওপর ক্লিক করবেন। কানেক্ট ওপর ক্লিক করলে অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি মিনিমাইজ করে অ্যাপসের ভেতর ঢুকবেন। সো দেখে নেবেন এখানে ওপরে সাবির মতো আইকন আছে কিনা, যারা সাবির মতো আইকন না থাকা পর্যন্ত আপনি বুঝবেন যে এটা কানেক্ট হয়নি। তো এটা কানেক্ট হয়ে গেলে এখানে ডিসকানেক্ট ডেকে আসবে। সো আমরা এটা মিনিমাইজ করে অ্যাপসটার ভেতর ঢুকব। সো অ্যাপসটা ওপেন করা হয়ে গেলে আপনারা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং মেয়েদের যে টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনি টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করে এবং টেলিগ্রামে চলে যাবেন। সো এখানে জয়েন অপশন থাকবে, জয়েন অপশানে ক্লিক করে জয়েন হবেন এবং দেখতে পাচ্ছেন এরা কিন্তু পেমেন্ট দিচ্ছে। আর সবাই অ্যাপসে এখানে এই অ্যাপসের প্রতিনিয়ত আপডেট আপনি টেলিগ্রাম চ্যানেলে পাবেন, প্রতিনিয়ত ফলো করবেন। কোন সময় কী আপডেটটা চেক করবেন, যে কোন প্রতি সময় আপনি যখনই কাজ করতে আসবেন এখানে চেক করবেন প্রতিনিয়ত যে কোন আপডেটটা এখানে দিচ্ছে, লাস্ট আপডেটগুলো চেক করবেন, সবসময় চেক করবেন। এখানে যে আপডেটগুলো দেবে সেই আপডেট অনুযায়ী কিন্তু কাজ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তারা পেমেন্ট দিচ্ছে এবং তারা কিন্তু 18 তারিখে পেমেন্টটা দিয়ে দিচ্ছে সবার। সো এখানে কিন্তু নিয়মিত কাজ পেমেন্ট দিচ্ছে কিন্তু। সো নতুন অ্যাপস সবাই কাজ করবেন, আর তাদের নিয়মটা কী আমি সেটা আমি আপনাদের কাজের ভেতরে বলে দেবো। সো এখানে আপনি এরকম অ্যাড আসলে অ্যাডটা ক্লিক করবেন না, অ্যাডটা কেটে দিবেন, কোনোভাবে যেন অ্যাডে ক্লিক না পড়ে যায়। তো আমরা অ্যাডে কেটে দিলাম। সো আমার 224 পয়েন্ট আছে, তো আমি স্টার ট্যাক্স এবং পেলে স্পিনের মাধ্যমে কাজটা করতে পারবেন। আর এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি রেফার কোডটি ব্যবহার করতে পারেন আপনার নাম্বারটা। সো এখানে 15% রেফার কমিশন আছে, লাইফ টাইম আপনি আপনার রেফারে যারা কাজ করবে সেখান থেকে আপনি 15% লাইফ টাইম কমিশন পাবেন। তো রেফার করেও ভালো একটা ইনকাম করা সম্ভব। সো এখানে স্টার ট্যাক্সের কাজটা আমি আগে দেখাবো, তো আমরা একটু ওয়েট করি। তো এখানে আপনাকে 30টা অ্যাড দেওয়া হবে, চারটি কমপ্লিট করা আছে। তো নেক্সট অপশানে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করলে অ্যাড আসবে দেখতে পাচ্ছেন। 4 সেকেন্ড করে ওয়েট করতে হবে, যদি ভিডিও অ্যাড আসে তো অবশ্যই ফুল ভিডিওটি দেখে অটোমেটিক কিন্তু ব্যাকে চলে আসবে, কিন্তু এই অ্যাডগুলো কিন্তু অটোমেটিক ব্যাকে আসবে না। আপনার যখন ক্লোজ দিস অ্যাড লিখে আসবে তখন আপনি ব্যাকে চলে আসবেন। ভিডিওর ক্ষেত্রে অটোমেটিক ভিডিওটা শেষ হয়ে গেলে অটোমেটিক ব্যাকে চলে আসবে। সো আবার নেক্সট অপশানে ক্লিক করলেন, আবার অ্যাড আসবে, এরকমভাবে অ্যাড আসবে। ভিডিও অ্যাডগুলো আসলে পুরো ভিডিওটি দেখবেন, তারপরে অটোমেটিক কিন্তু ব্যাকে চলে আসবে। আর এগুলোতে ব্যাকে চলে আসবে না, এগুলো আপনাকে যখন ক্লোজ দিস অ্যাড লিখে আসবে তখন এইভাবে আপনাকে অটোমেটিক ব্যাকে চলে আসতে হবে। দেখেন এইভাবে সাকসেস দেখাচ্ছে। তো এইভাবে আপনাকে 30টা করতে হবে, এটা করতে সময় লাগে না, এটা অটো দ্রুতই কাজটা হয়ে যায়। অবশ্যই ভিপিএন কানেক্ট করেই তারপরে এখানে কাজটা করবেন। সো আমরা এখানে একটু ওয়েট করি, ক্লোজ দিস অ্যাড। তো এইভাবে মূলত আপনাকে 30টা কমপ্লিট করতে হবে। 30টা কমপ্লিট করার পর এখানে ক্লাইম অপশন আসবে, ক্লাইম অপশন আসলে যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে 3 মিনিট অপেক্ষা করবেন, ঘোরাফেরা করবেন। আর যদি প্লে স্টোরে নিয়ে যায় সেই প্লে স্টোরে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করা হয়ে গেলে একটা স্ক্রিনশট নেবেন, ওপেন করা হয়ে গেলে স্ক্রিনশটটা নিয়ে আপনি পরবর্তীতে আগে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, তারপরে আপনি অ্যাপসটা ওপেন করে 3 মিনিট ব্যবহার করবেন অ্যাপসটা।
তিন মিনিট ব্যবহার করা হয়ে গেলে আপনি ব্যাকে এসে অ্যাপসটা প্রতি ঢুকলে পয়েন্টটা পেয়ে যাবেন এবং ওই অ্যাপসটা দুই থেকে তিন ঘন্টা আপনার ফোনে রেখে দিবেন, তারপরে আনইনস্টল করে দিতে পারেন। এইবার আপনি ওই অ্যাপস যে অ্যাপসটা স্ক্রিনশট নিলেন ইনস্টল করে ওপেন করে তখন এই থ্রি ডট মিতে ক্লিক করবেন, ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেল যাওয়ার পরে এখানে একটু উপরে আসবেন, উপরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি দিয়েছে কীভাবে স্ক্রিনশট জমা দিতে হবে, এখানে এই এই লিঙ্কে ক্লিক করবেন, একটা লিঙ্ক দিয়েছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে, এই লিঙ্কের পর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে আপনি আপনার এখান থেকে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার স্ক্রিনশটটা সেন্ড করে দেবেন। এখানে বলবেন যে আমি প্রথম কাজটা করেছি, তার স্ক্রিনশটটা দিয়ে দিলাম, এই লিখে দিয়ে দেবেন। স্ক্রিনশটটা দেওয়ার পর লিখবেন যে আমি প্রথম কাজটা প্রথম অ্যাপস ইনস্টল করছি, প্রথম কাজটা করার জন্য আমি অ্যাপসটা ইনস্টল করেছি, তার স্ক্রিনশট জমা দিলাম, এটা লিখে দিলে হয়ে যাবে। অবশ্যই আপনাকে স্ক্রিনশট জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তারা কিন্তু প্রমাণ দেখবে যে আপনি অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে ব্যবহার করেছেন কিনা। সো এইভাবে মূলত আপনাকে নিয়ম মেনেই কাজ করতে হবে। সো এই অ্যাপ চলাকালীন কিন্তু অটোমেটিক এ আসতে পারে, অ্যাড আসতে পারে, অ্যাডে কিন্তু কোনো প্রকার ক্লিক করবেন না। সো স্টার ট্যাক্সে এইভাবে মূলত কাজটা করতে হবে। আমি এবার প্লে স্পিনিং কাজটা দেখিয়ে দিই। সো প্লে স্পিনে ওকেতে ক্লিক করবেন, আমার কিন্তু 25টা কমপ্লিট করা আছে। আমি প্লে স্পিনে ক্লিক করলাম এবং স্পিনটা যখন ঘুরতে থাকবে এবং যখন থেমে যাবে তখন দেখেন এখানে কিন্তু এরকম অ্যাড আসবে, অ্যাডটা কিন্তু আপনাকে ফুল দেখতে হবে। চার সেকেন্ড দেখতে হবে, যখন ক্লোজ দিস অ্যাড লিখে আসবে তখন আপনি ব্যাকে চলে আসবেন। আর যদি ভিডিও আসে ভিডিওটা ফুল দেখতে হবে, ভিডিও ফুল দেখা হয়ে গেলে অটোমেটিক কিন্তু ব্যাকে চলে আসবে। সো ক্লোজ দিস অ্যাড লিখে আবার ব্যাকে চলে আসবেন। সো এইভাবে আমি 30টা কমপ্লিট করব। সো আবার আমি করলাম। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 30টা কমপ্লিট হয়ে গেছে স্পিন। 30টা স্পিন কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লাইম নাও আসবে এবং ক্লাইম নাওতে ক্লিক করলে দেখতে পাবেন একটা অ্যাড আসবে, ক্লিক দিস অ্যাড লিখে আসলো। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিস অ্যাড লিখে আসবে, এই অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি অ্যাডে পর ক্লিক করে দিলাম। সো অ্যাডে পর আমি ক্লিক করে দিব। তো রেড মোড়ে ক্লিক করলাম, রেড মোড়ে ক্লিক করলে সাথে সাথে অ্যাডে চলে আসবে দেখতে পাবেন। সো আপনাকে সরাসরি কোনো ওয়েবসাইটে নিয়ে আসলে, তো দেখতে পাচ্ছেন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসলো। এই ওয়েবসাইটে আপনাকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, ঘোরাফেরা করতে হবে 3 মিনিট। সো আমরা এই ওয়েবসাইটে 3 মিনিট ঘোরাফেরা করব। তো 3 মিনিট হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন। 3 মিনিটের আগে কিন্তু কোনো প্রকার আপনি ব্যাকে চলে আসবেন না, তাহলে কিন্তু আপনার পয়েন্টটা অ্যাড হবে না। সো আমরা এখানে 3 মিনিট অপেক্ষা করবো। আর যদি কোনো ওয়েবসাইট মানে কোনো প্লে স্টোর নিয়ে যায়, সেই প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে আপনি ওই অ্যাপসটি ওপেন করে 3 মিনিট ব্যবহার করবেন অ্যাপসের ভেতরে। 3 মিনিট ব্যবহার করা হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন এবং অ্যাপসটি কিন্তু আপনার ফোনে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে ইনস্টল করে। তো 2 থেকে 3 ঘন্টা পরে আপনি আবার এইগুলো অ্যাপসটি আনইনস্টল করে দিতে পারেন এবং স্ক্রিনশট অবশ্যই জমা দিতে হবে। আমি যেভাবে দেখালাম আগে ট্যাক্সের ক্ষেত্রে, ঠিক সেভাবে একইভাবে আপনাকে স্ক্রিন যতবারই আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন ততবারই আপনার এটা স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে ওখানে। যতবার প্লে স্টোরে যেয়ে কাজ করবেন, প্লে স্টোরে অ্যাপস ইনস্টল করবেন, ততবার আপনার ওই ওটা স্ক্রিনশট নিতে হবে। তো এইভাবে মূলত কাজটা করতে হবে। সো আমরা এখানে 3 মিনিট একটু ঘোরাফেরা করি। সো ভিউয়ার্স, আমার 3 মিনিট হয়ে গেছে, তো আমরা এখন ব্যাকে চলে আসবো। সো ব্যাকে আসার পরে দেখতে পাবেন এখানে আমার পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। তো আমি আবার এটা কেটে দিয়ে আমি অ্যাপসের ভেতর ঢুকবো একেবারে। সো আবার আমি অ্যাপসের ভেতর ঢুকলাম। তো ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার 363 পয়েন্ট হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। আমি যদি আবার প্লে স্পিনে ক্লিক করি সেক্ষেত্রে আবার 10 মিনিট পরে কাজ করতে পারবেন। আবার স্টার ট্যাক্সের ক্ষেত্রেও 10 মিনিট পরপর কাজ করতে পারবেন। মনে রাখবেন আপনাকে অবশ্যই প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে স্ক্রিনশট নিয়ে এবং অ্যাপসটি কিন্তু 3 মিনিট ঘোরাফেরা করতে হবে অ্যাপসের ভেতরে। অ্যাপ ইনস্টল না করলে কিন্তু আপনি কোনোভাবে পেমেন্ট পাবেন না, তাদের নিয়ম অনুসারে কিন্তু আপনাকে কাজ করতে হবে পেমেন্ট পাওয়ার জন্য। সো এখন আমি যাবো 3 ডট মেনুতে ক্লিক করলাম এবং পেমেন্ট হিস্টোরিতে যদি ক্লিক করি দেখেন পেন্ডিং অপশানে কিন্তু অনেক পেন্ডিং আছে, 18 তারিখের পেন্ডিংগুলো আছে। সো দেখতে পাচ্ছেন আর পেইড অপশান দেখতে পাচ্ছেন অনেকগুলো 18 তারিখে পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু তারা কিন্তু পেমেন্ট করছে নিয়মিত, কিন্তু পেমেন্ট করে যাচ্ছে দেখেন। সো আপনি যখনই কাজ করবেন নিয়ম অনুসারে কাজ করলে তারা পেমেন্ট দিয়ে যাবে। এবং এখানে আপনি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এবং সাপোর্ট গ্রুপে টেলিগ্রাম চ্যানেল এই অ্যাপসের প্রতিনিয়ত আপডেটটা চেক করবেন। টেলিগ্রাম চ্যানেলে কখন কী আপডেট দেয়, আপডেট অনুসারে কাজ না করলে কিন্তু পেমেন্ট পাবেন না। আর প্রতিদিন কাজ শেষ হয়ে গেলে অ্যাপসের যে ব্রাউজার, যে ব্রাউজারে আপনার নিয়ে যায় আর কি, দেখলেন তো আমাকে যে ব্রাউজারে ওয়েবসাইটে নিয়ে গেল সেই ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার করবেন এবং অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন আপনি সেটিংয়ের ভেতর যেয়ে। সো এখানে আপনি আর সব কিছু দেখিয়ে দিয়েছি, এখন কীভাবে উইথড্রো দেবেন দেখাবো। তো উইথড্রো দেওয়ার জন্য 3 ডট মেনুতে ক্লিক করে ওয়ালেট অপশানে যাবেন। সো ওয়ালেট অপশানে যাওয়ার পরে
এখানে আপনার যখন রিচার্জ নেবেন তখন রিচার্জে 3000 পয়েন্ট এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারে রিচার্জ এবং বিকাশটা নিতে পারবেন। রিচার্জটা সিলেক্ট করে পয়েন্টটা অটোমেটিক বসে যাবে, নাম্বারটা দিয়ে উইথড্র অপশনে ক্লিক করবেন। 3000 পয়েন্টে 10 টাকা এবং 6500 পয়েন্টে 30 টাকা বিকাশই নিতে পারবেন, বিকাশটা সিলেক্ট করে দেবেন ঠিক একইভাবে। সো এইভাবে মূলত কাজ করবেন, ট্রাস্টেড অ্যাপস সবাই কাজ করবেন এই অ্যাপসে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।